নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছি আমি মৃন্ময়ী। দিন দুপুরে প্রকাশ্যে খুনের চেষ্টা এক ব্যক্তিকে। ঘটনা বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, আজ সকালে জসিম মিয়া তার গরুকে খাওয়ানোর উদ্দেশ্যেই বেঁধে আসে রাস্তার পাশে। এই বিষয়টিই যেন মেনে নিতে পারেনি আসিফ ইসলাম। এই বিষয়কে কেন্দ্র করেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায় জসিম মিয়া ও আসিফ ইসলামের মধ্যে। কথা কাটাকাটি গড়িয়ে হাতাহাতি পর্যন্ত চলে যায়। আসিফ ইসলাম ছুরি বের করে জসিম মিয়াকে অবিরাম প্রহার করতে থাকে। জসিমের চিৎকারে তখন এলাকার লোকজন একত্রিত হয় এবং আসিফের হাত থেকে জসিমকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। গুরুতরভাবে আহত জসিফকে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালগড় থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। তবে ঘটনার পর থেকেই পলাতক আসিফ ইসলাম। এ বিষয়ে কি বললেন প্রত্যক্ষদর্শী এবং কি বললেন আরক্ষা বাহিনীর কর্মী দেখে নেব। আমরা গরু লোকে আইসি শুরু হয়ে গরুছে, তো কে এগুলো গরু বান্ধিস না, তো কে গরু বান্ধলে বিচিস আমার রাস্তা থানা বাঁধছে গরু কি কিনছে এই কথা কৌনে শুরুটা এতে ফেসনতে বার করছে, বার করে এসে এই গায়ন শুরু করছে। ওই হে গায়ন শুরু লাগছে। নাম কেউ আসিফ। তো আমরা আমি আর হের বউ গেছি, গাইয়া সেটা আমরা দুজন জানা ফাঁকি নিয়ে আসছে বাইরে একটা মিলে, তো ফালা এসে গায়ন এই গাইতেছে। এরপরে তো মানুষ আইসে, আইসে তো মানুষের সুখ আইসে। আশিকে টাইটেল কি? হ্যাঁ, আশিকে টাইটেল কি? ইসলাম। হ্যাঁ, ইসলাম ইসলাম আশিক ইসলাম। কি করে কি করে? হ্যাঁ হ্যাঁ, আশিক করে না মনে কিছু। এ ব্যাপারে পুলিশ গিয়েছে জায়গা? হ্যাঁ। আপনি আপনার কি এই বিষয়ে থানাতে মামলা করবেন? এর বিরুদ্ধে হওয়া করা মানে। আপনার স্বামীর নাম কি? আমরা গেছি গিয়া দিয়ে সাংঘাতিক অবস্থা বলতে মানে হ্যাঁ গেছে আরো লোক আছে কেন হ্যারে ধরে রাখছে, কিন্তু গিয়া দিয়ে যে হ্যারে একবারে গাই দিছে আমরা হসপিটালে।